মাটি কিনিবলৈ আহিছা নেকি? ঠেং ভাঙি কি একেবাৰে? আমি নয়নতৰা, মাটি কিনিবলৈ অহা নাই খুৰা, আমি ভাড়াঘৰ বিচাৰিহে আহিছোঁ। এ ভাড়াঘৰ বিচাৰিবলৈ আহিছা? নয়ন কোন, তৰা কোন? মই নয়ন, এওঁ তৰা। কি ঘটনা হ'ল? অ জেঠু, বাছ ষ্টপেজৰ পৰা বেগটো কোনোবাই লৈ গ'ল। আচ্ছা, কি হাতিমি নিঙা, বেগটো কোনোবাই লৈ গ'ল? দোকান এখনত পইচা খুচুৰা কৰিবলৈ যাওঁতে লৈ গ'ল। সেয়া চাওক। নাম? নয়ন। আচ্ছা, তোমাৰ নাম? তৰা। আই ঐ দেহি, নয়ন তৰা, একদম ভিচিডিৰ চিনেমাৰ নাম, হে? বঢ়িয়া বঢ়িয়া। আচ্ছা, চাকৰি? মাল্টিনেশ্যনেল কোম্পানী এটাত কাম কৰোঁ। বিৰাট ভাল লাগছি। ও, হেইটো দেখোন বিৰাট ধুনীয়া। চাও চাও চাও, হেইটো মোৰ তাত বিৰাট ভালকে হ'ব যেন পাইছো। অ, হৈছি চা, বিৰাট ধুনীয়া দেই। নগদ 1500 টকা, এই মাত্ৰ আমি ধুনীয়াকৈ চলিব পাৰিম। এই কাপোৰকেইটাও মোৰ গাত বিৰাট ধুনীয়াকে হৈছে। ঈশ্বৰে আমাক ভাল মিলাইছে, বুজিছা? এই মাহৰ ভাড়া দিবলৈ পইচা হ'ব নহয়? এই মাহত ভাড়া নিদিওঁ, কিবা এটা বুদ্ধি উলিয়াব লাগিব। মই মালিকক পটাই ল'ম। মালিকটো বিৰাট বুদ্ধিয়ক যেন পাইছো। ঘৰত কোন কোন আছে আৰু? সেইটো বাৰু মই উলিয়াই ল'ম। হেৰা, নহ'লে এটা কাম কৰোঁ নেকি? কি? এই যে পিঠা কেইটামান মালিকক গৈ দি আহোঁগৈ, ঘৰে নাপাওঁ না বুলি ক'ম আকৌ। একো দৰকাৰ নাই, ওপৰতে অনা পিঠা কিয় দিব লাগে? তে ইমানকাল পিঠা খাবা নে? ধৰা এখন ধৰা। লাগে এ, চাওঁ দিয়া কেইটামান দিম, ইমানকে খায় নেকি? এখন ধৰা। কমকে ল'বি কিন্তু, হৈছে বহু যাব নালগে। তোমাৰে মোৰে নাম মুন হৈ বৰ দিগদাৰ হ'ল, বুজিছা? তাকে, বিশেষকৈ আমি দুটা একেলগ হ'লে। সেইটো হয়, অলপ দিগদাৰ হয়। আচ্ছা, এটা কথা, আমি তুমি তামা কৰি নাথাকো, ডাইৰেক্ট তই। বঢ়িয়া হ'ব, বঢ়িয়া। বাৰু কোৱাচোন, বাৰু কোৱাচোন, তই এতিয়া কি কৰিম বুলি ভাবিছ? কাম কৰাৰ কথা নকবি অ, কাম কৰাৰ কথা ভাবি ভাবি মই বোৰ হৈ গৈছো আৰু, যিয়ে কৰোঁ চবতে ফ্লপ মাষ্টাৰ। মোৰো একে জান, ইণ্টাৰভিউ দি ভাগৰি গৈছো। নাই, ক'তো চাকৰি এটা পাবলৈ নাই, এইবাৰো দিবলৈ মন নাই নহয়, মা দেউতা কুটৰণিতহে আহিছো। আৰে ট্ৰাই কৰি থাকা, মানে কৰি থাক, পাই যাবি। কোনবা আহিছে, যাচোন যা চাই আগৈ। এইখিনি কাট। মই যোৱা হ'লে ভাল আছিলচোন। ভাইটি আংকল নাই? ভাইটি নহয়, ভণ্টি। অ সৰি, একচুৱেলি মই ল'ৰা বুলিয়ে ভাবিছিলোঁ। আপুনি? মই নতুন, সেই ভাড়াঘৰটোতে থাকোঁ। এ, আপোনাক দেখাত একদম ফৰেনাৰ যেনেই লাগিছে। আমিও সৰুতে ফৰেনতে আছিলোঁ, ডাইৰেক্ট ইয়ালৈকে আহিছোঁ। ফৰেনৰ লাড়ু কেইটামান লৈ আহিছোঁ, খাব। এক্সকিউজ মি, আপোনাৰ নামটো জানিব পাৰোঁনে? মুন। ভাড়াঘৰত আছোঁ যেতিয়া, পাছত ভালকৈ কথা পাতিম দিয়ক। আহিছোঁ। তেখেতেনো ফৰেনত থকা মানুহ, ফৰেনৰ পৰা বাহিৰে বাহিৰে ইয়ালৈকে আহিছে, আৰু ইয়াতো আহি সকলোকে ফৰেনাৰে দেখিছে, মোকো ফৰেনাৰ বুলিয়ে কৈছে। আৰে বাপৰে, মই যোৱা হলেও মোকো চাগে ফৰেনাৰে দেখিলেহেঁতেন। সেইকাৰণে অলপ শকত হৈ আহিছ বাহিৰৰ পৰা আহোঁতে, ফৰেনাৰ বুলি ক'লেতো ফুলি গলি। ফৰেনিয়ানিয়ে ফৰেনৰ পৰা লাড়ু লৈ আহিছে, খা দে। ঐ, মজা লাগিছে ভাই। এটা কথা নহয়, ফৰেনতো আমাৰ অসমৰ লাড়ু পিঠা আছেনে? মোৰহে মনটো বেয়া লাগিছে। তোৰ আকৌ মনটো বেয়া লাগিবলৈ কি হ'ল? মায়ে তহঁতলৈ লাড়ু পিঠা বনাই দিছিল, সেইখিনি বেগটোতে গুচি গ'ল নহয়। হ'ব দে, বেলেগ কোনোবা এজনে খালে আৰু। মনটো বেয়া কৰি থাকি কি লাভ আছে? এইখিনি কাটচোন, এইবাৰ মাহীক কবি পূজাত যাম, ঠিকছে যাতে লাড়ু পিঠা বনাই থয়। হ'ব দে। ঠিক আছে, কি খাই আছো? এয়া জেঠু, ফৰেনৰ পৰা অহা নতুন ভাড়াতীয়া এজনে লাড়ু খাবলৈ দিছেহি। হয় নেকি, ফৰেনৰ পৰা আনিছে চাগে, এটা খাই চাওঁ ৰ। ল,
টেষ্টটো কিন্তু ফরেনর যেন লগা নাই। লড়া ছোৱালী হালর মাত কথাও মিঠা, খুঁজেও মিঠা, পিছত তিতা নুখুয়ালেই রক্ষা। আচ্ছা কি করে তেওঁলোকে? তেওঁলোকে কি করে মানে তেওঁলোকে মাল্টি ন্যাশনাল কোম্পানি তাত কাম করে। একচুয়ালি কি কাম করে সেটা সোধা নহল, এ কালি সুধিম দে। সেইটো কথা নহয়তো, ভাড়া দিয়া কথা সুধি লব লাগে। এই লাড়ু মারি মাথা ফালি দিম, সি দম দিয়ে মোক। আমার কোম্পানিট এটার ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক আছে, আপনি পৃথিবী জলেকে না যাও আমার কোম্পানিটার নাম পাবই। আমার কোম্পানিট এটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান। কি কি কাম করে? এই ধর ঘর কাম করা লড়া ছোৱালী দরকার হয়েছে, লড়াই হোক বা ছোৱালী হোক, তেওঁলোকৰ কিমান বয়স হয়েছে, কিমান পড়া শুনা করে, সবিশেষ তথ্য আপনি এখন রেজিস্ট্রেশন ফর্মত রেজিস্টার করে পঠালে আপনি 10 বা 15 দিনের পিছত লড়া ছোৱালী পাই যাব। আচ্ছা তোমার কোম্পানিয়ে এটা কথা জানে নে নাজানে যে শিশুক শ্রমিক হিসাবে নিয়োগ করাটো অপরাধ? কোম্পানি হেতু পাওয়ার আর সরকারের লগত আমার বুঝাপড়া আছে। আমার তাত রেজিস্ট্রেশন করে ঘরত লড়া ছোৱালী রাখিলে সকলো আইনের পৰা মুক্ত পাব। ভাল কথা, আর কি কি আছে? আর বহুতো কাম হয়, এই ধর বলিউড আর হলিউডের জুনিয়র এক্ট্রেসর রেজিস্ট্রেশন করা, সেইদরে ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল ছোৱালী বা বুয়ারি বিউটি কন্টেস্ট আর বিয়াবর কারণে ইয়াত রেজিস্ট্রেশন করা হয়। 20 আর 30 দিনের ভিতর ইয়ার রিপোর্ট পাই যাব। হ্যালো, ইয়েস আই এম নয়ন স্পিকিং, ইয়েস, ওকে ওকে আই উইল কাম, ইয়েস সেন্ড দ্য পেপার্স, ওকে 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 বাই। সরি আঙ্কল, মোর একটা ফোন আহিছিল ফরেনর পৰা। ইটস ওকে, ইটস ওকে আঙ্কল। থানাত যেনেকে মহিলা পুলিশে মহিলাক চায়, মেল পার্টটুক মেল পুলিশে চায়, ঠিক আমার ইয়াতো ফিমেল পার্টটুক মোর মিসেস তরায় চায়। ঠিক আছে, আমার দুইটাক তোমালোকেই চাবা। মানে কথা হল কি, ভাড়াটো রেগুলার দিবা, পানি অভাবতে খরচ নকৰিবা, লাইট জ্বলাই নুথবা, আলহী নামাতিবা, ইত্যাদি ইত্যাদি, মানে ভাড়াঘরের নিয়ম মানি চলিবা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ নাদিম সরবঞ্জি, হ্যাঁ হ্যাঁ ঠিক, হ্যাঁ হ্যাঁ লড়কি গায়েগি গায়েগি, হ্যাঁ ঠিক ঠিক মে ভেজ দুঙ্গা। কব ভেজনা হ্যাঁ? পরশু, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, হ্যাঁ হ্যাঁ ওকে ওকে বাই বাই। আঙ্কল মই শান্তিরে কারোর লগতে কথা পাতিব নোৱাৰো। ঠিক আছে গাবলাত। আঙ্কল ধুবি কত আছে? তুমি এই রাস্তা দিয়ে এনেকে ওলাই গেলে বাঁহাতে 2 নম্বর দোকানখন দেখিবাই আর। ঠিক আছে। আজিকালি ফরেনত এইবিলাক চলে, এইটো কথা কিন্তু আপনি কাকো নকব। বাবু আমি কাকো নকম, আপনি আহিব। ঠিক আছে মই অলপ পাছত আহি লৈ যামি। আচ্ছা মিস্ত্রী, ইয়াত মুচি দোকান কত আছে? অলপ কত আছে। আপনি কত থাকে বাবু? হেমন্ত কাকতি ঘর। ও আচ্ছা আচ্ছা, কাকতি বাবুর ঘর মে। আপনাকে মাতিছো। ইয়ে হয় এ কোয়াসুন, আপুনি উপর থাকে? ও মই উপরতে থাকো। পিছে তোমালুক? আমি নতুন ভাড়াতি। ও আচ্ছা আচ্ছা। ভাড়াঘর পাওয়ার্ড বাই শক্তিশালী আর সুস্থ শরীরের বাবে আয়ুরুইন নিউট্রিগ্রেন, কো পাওয়ার্ড বাই আনমোল বাটার ব্যাগ, অতিরিক্ত মাখনেরে ভরপুর, আগবহাইছে সুপার বেসমল 33 কেস কালা, সুরক্ষিত কালে মেরে বাল বেসমল নে কিয়া কামাল, আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া, বিমল পান মশালা, ভিভেল সো কিসমিস মেলেটেলো, অটল অটো, গুড নাইট ফার্স্ট গার্ড, পড়াইছে ধ্যান হটানে ওয়ালে মচ্ছরো কো করে ফটক সে ফুর, নেরোলেক সুরক্ষা, চকি অর নথিং, ওয়াইল্ডস্টোন কোড, টিভিএস এক্সএল 100, আইডিয়া 4G, প্রেস্টিজ প্রেসার কুকার, এয়ারটেল, ইন্ডিয়াস ফার্স্ট ওপেন নেটওয়ার্ক, হিমালয় ময়শ্চারাইজিং অ্যালোভেরা ফেস ওয়াশ, বিগ বাজার, মুথুট ফাইন্যান্স, টিভিএস আপাচি আরটিআর, এভরিডে মশলা ফিউশন, সানফ্রেশ ডেয়ারি হোয়াইটনার, সাইকেল পিওর আগরবাতি আর নিহার জেসমিন। মিস্ত্রী হয় কক। মই ফরেনত আছিল, কালি ইয়াত আহি ভাড়াঘর লৈছোহি। মই বৰ ডাঙৰ কোম্পানি এটাত কাম কৰো, আগতে মাস্কাসাত আছিল, তারপর আহোতে সকলো কাপোৰ কানি বস্তু বুক কৰি থৈ আহিছো, এতিয়ালৈকে আহিয়ে পহি নাই। মই এতিয়া কি কৰিব লাগিব? মোৰ কাপোৰ কেজো নহালৈকে মোৰ জোখৰ কেজুমান পেণ্ট চাৰ্ট এসপ্তাহৰ কাৰণে দিব লাগে, আৰু নহালৈকে মই সলনি কৰি নি থাকিম,
দৈনিক কাপোৰৰ ভাড়া দিম। আপুনি কত থাকে বাবু? ইয়াৰ ওচৰতে হেমন্ত কাকতি ঘৰত। অ কাকতি বাবুৰ ঘৰত? হয় কাকতি বাবুৰ ঘৰত। হৈ যাব, আপোনাৰ জোখৰ আপুনি চাই লৈ যাব। আজিকালি ফৰেনত এইবিলাক চলেই, এইটো কথা কিন্তু আপুনি কাকো নহ'ব। বাবু আমি কাকো নকওঁ, আপুনি আহিব। ঠিক আছে, মই অলপ পাছত আহি লৈ যামহি। আচ্ছা মিস্ত্ৰী, ইয়াত মুচি দোকান ক'ত আছে? অলপ ক'ত আছে। আচ্ছা ঠিক আছে, মই অলপ পাছত আহি আছো। ঠিক আছে। ৰাম ৰাম মিস্ত্ৰী। ৰাম ৰাম বাবু। মই কালি ফৰেনৰ পৰা আহি পাইছোহি। মই বৰ ডাঙৰ কোম্পানী এটাত চাকৰি কৰোঁ, তাত বহুত বছৰ থাকিলোঁ। মোৰ ঘৰৰ সকলো বস্তুবিলাক বুক কৰি থৈ আহিছোঁ, ফ্লাইট আহি পোৱাহি নাই। মোৰ ফৰেনৰ জোতা 30 জোৰমান আছে, চামৰা চেণ্ডেলো বহুত আছে। আমি এটা কি কৰিব লাগে বাবু? এই জোতাবিলাক আহিলেই 20 জোৰমান জোতা মই তোমাক দি দিম, বহুত টকা পাবা। এতিয়া নহালৈকে কেইজোৰমান জোতা মোক দিয়া, ডেইলি ভাড়া দিম, ফৰেনত এনেকুৱা চলেই। আপুনি ক'ত থাকে বাবু? হেমন্ত কাকতি ঘৰত। অ আচ্ছা আচ্ছা, কাকতি বাবুৰ ঘৰ মে। হয় যাব বাবু, আপুনি লৈ যাব। ঠিক আছে, এইটো কথা কিন্তু আপুনি কাকো নকব। না না বাবু, মই কাকো নকও। ঠিক আছে, মই অলপ পাছত আহি আছো হা। ঠিক আছে বাবু, ৰাম ৰাম। তোর পরীক্ষা কিমান সময়ৰ? 2 ঘণ্টাৰ জেঠু। তই এটা কাম কৰিবি, হয় মুন, তই তাতে 2 ঘণ্টা ৰবি, একেবাৰে এক লৈ আহিবি, বুজিছ নাই? নহলে ৰাস্তা ৰাস্তা ভুল কৰিব। আই যা, ভালদৰে পৰীক্ষা দিবি, যা। অতনু দত্তৰ কৃপাত যেনিবা চাকৰিটো হ'ল। এয়া দেখিছানে নাই, চুলি তুলি কাটে কি একদম সুদৰ্শন হৈ আছো। কালিৰ পৰা একদম সময়মতে অফিচলৈ যাম। তুমি কিন্তু মোক ভাত পানী বনোৱাৰ কথা কৈ অফিচ ক্ষতি কৰিব নোৱাৰিবা দেই। নিজে ভাত নবনালে কোনে বনাব? মই আপোনাতকে মোৰ কাম বেছি, সেইবোৰ কাম মই কৰিব নোৱাৰো দেই। মই তোমাক সেই বনাব কোৱা নাই নহয়। কাক কৈছে তেনেহলে? এই ঘৰখনত আপুনি আৰু মোৰ বাহিৰে বেলেগ এটা পানী নাই। আপুনি নবনালে মই বনাব লাগিব, নহলে আপুনি কাক কৈছে? শুনা, মই বেলেগ এটা কথা ভাবিছো। কি কথা? কাম কৰা ছোৱালী এজনীৰ কথা। গাভৰু ছোৱালী নালাগে দেই। গাভৰু ছোৱালীৰ কথা কোৱা নাই হে, ভাত পানী বনোৱা, ঘৰ দুৱাৰখন চাফা কৰা মানুহ এজনী পালেই হ'ল। পিছে ছোৱালী এজনীনো পাব ক'ত? চাওঁ ৰবাচোন, যেনে তেনে খা খবৰ ল'ব লাগিব। আজিকালি টিভিত দেখিয়ে আছেচোন, চুনি ছোৱালী হলে নহ'ব কিন্তু। মোক যদি লৈ যায়? তোমাক লৈ যাবলৈ আকৌ তাৰ কলিজাও লাগিব নহয়। ৰবা, আগতে সেই শম্ভু দালালে গাঁৱৰ পৰা কাম কৰা ল'ৰা ছোৱালী আনি দিছিল, এতিয়া শিশু শ্ৰমিক ঘৰত ৰখাটো যিহেতু আইনৰ গণ্ডীৰ ভিতৰলৈ আহিল, তেতিয়াৰ পৰা সিও নহা হ'ল। এই একেবাৰে সৰু নালাগে, একেবাৰে গাভৰু নালাগে, তাৰ বাহিৰত হ'লে হ'ব। হ'ব দিয়া, হ'ব দিয়া, খা খবৰ কৰচোন বাৰু। অ দাদা। অ কেলেই বা মাতিলা? আপোনাকে মাতিছো। এ হয় কোৱাচোন। আপুনি ওপৰত থাকে? মই ওপৰতে থাকো। পিছে তোমালোক? আমি নতুন ভাড়াতীয়া। আচ্ছা আচ্ছা। আগতে ফৰেনত আছিলো, তাৰ পৰা ডাইৰেক্ট আমি ইয়ালৈ আহিলো। ফৰেনত? ফৰেনত আমাৰ এটা মাল্টিনেশ্যনেল কোম্পানী আছে। কাৰ কোম্পানী? মাল্টিনেশ্যনেল কোম্পানী। আচ্ছা, মাল্টি কাৰ্ডিঅ' কোম্পানী। হয় হয়, কোম্পানীটোৰ প্লেটিনাম জুবলিও হৈ গৈছে। প্লেটিনাম জুবলি মানে? মানে কোম্পানীটোৰ প্লেটিনাম জুবলি হৈ গৈছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বা ও দাদা, আপোনাৰ চেহেৰাটো কিন্তু বিৰাট ধুনীয়া দেই। এ হয় ধেমালি কৰিছা ন? একদম নাই কৰা, সঁচাকৈ কৈছো। আপোনাৰ নিচিনা চেহেৰাৰ মানুহ মই কিন্তু দেখা নাই দেই ফৰেনত। আপোনাৰ নিচিনা ডাঙৰ এক্টৰ এজন এবাৰ বিচাৰি বিচাৰি বলিউড আৰু হলিউড গোটেই ঘোদালি দিলে নহয়, ক'তো নাপালে। আৰু লাষ্ট পাকঘৰ কি ধোৱা নামৰ ছবিখনত আপোনাৰ নিচিনা কেৰেক্টাৰটো কাটিয়েই দিলে। অ দাদা, আমাৰ কোম্পানীত জুনিয়ৰ আৰ্টিষ্টৰ নাম ৰেজিষ্টাৰ কৰা হয়, এটা কাম নকৰে কিয়? আপুনিও ফিজ এটা দি নামটো ৰেজিষ্টাৰ কৰি লওক, আৰু এমাহৰ পিছত বলিউড যাব পাৰিব, হলিউডো যাব পাৰিব। মই কেনেকে যাম? আপুনি যাব নালাগে নহয়, আপোনাক একদম প্লেনত লৈ যাব।
ঘৰৰ পৰা হুন্দা চিটি গাড়ীত আহি লৈ যাবহি। আচ্ছা, সেইবিলাক বাৰু পাছত হ'ব। খাবলৈ কি কি পাম? দাদা আপুনি কি কয়? খানা দেখিলে আপুনি একদম পগলা হৈ যাব। চিকেনৰ মুৰ্গী ফ্ৰাই, মাটনৰ কাবাব, মাছৰ ফিছ কাৰী, মুঠতে আপুনি খাই খাই পগলা হৈ যাব। আপুনি যদি বলিউডত এক্টিং কৰে তেতিয়া খানা পাব আপুনি হলিউডৰ পৰা, আৰু আপুনি যদি হলিউডত এক্টিং কৰে আপোনাৰ খানা আহিব বলিউডৰ পৰা। পিছে টকা পইচা দিবনে? কি কয় দাদা, টকা ডলাত পাব। হয়নে? হেৰি, ৰেজিষ্ট্ৰেশ্যনটো কৰি থ'ম, কাইলৈকে কৰিলে হ'বনে? আমাৰ ফৰ্মুলাটো হৈছে ফাৰ্ষ্ট কাম ফাৰ্ষ্ট চান্স। আচ্ছা আচ্ছা। অ' দাদা, আপোনাৰ কিবা বেমাৰ আছে নেকি? হে বেমাৰ বেমাৰ নোহোৱা নহয়, বেমাৰ এটা আছে। খোৱা খালে লিভাৰটো একেবাৰে ভঁৰালৰ দৰে বাঢ়ি যায়, নেখালে একেবাৰে লেটু সেটু হৈ কোচ খাই পৰে। বেছিকৈ খালে পেটটো চলে, নেখালে আকৌ নচলে। এতিয়া যোৱাকালিৰ পৰা মোৰ পেটটো চলি আছে। মই আহোঁ দিয়া, মোৰ মানে বিয়াত ইম্পৰ্টেণ্ট কাম এটা মনত পৰি গ'ল দেই, আহোঁ লগ পাম। ঠিক আছে, লগ পাই থাকিম, লগ পাই থাকিম দেই। ঐ, এইটো পৃথিৱীৰ মানুহ নে অন্য গ্ৰহৰ মানুহে? তাকেহে। তুৰস্কত ক'ত মাছ কটা আছে? মাছ কটা? মনত পৰিছে, ভাতৰ খান্দা। অ, সেইখনে নেকি? মোৰ ভূগোলৰ বিষয়ে সিমান জ্ঞান নাছিলে নহয়, সেইকাৰণেতো দুবাৰ গেৰা মাৰিলো, নকল চকল কৰিহে পাছ কৰিছো। প্ৰভু, দিনটো লৈ বুলি ওলাইছো আৰু, মনটো বিচলিত নকৰিবা দেই। অ' বৰা, কোৱা। অ, চুলিসোপা খহাই পেলালে যে, ইছৰাম, কেনেকুৱা কুণ্ডচটো লাগিছে, একেবাৰে বুঢ়া জাতিলাও বাকলি গুচাই দিয়ে তেনেকুৱা নিচিনা লাগে। হ'ব হ'ব, আইনাত নিজৰ থোপুৰাটো এবাৰ ভালদৰে চাব, তাৰপিছত লোকৰ কথা ক'ব। এ হ'ব হ'ব, চেহেৰা তেহেৰা কথা বাদ দিয়ক, একেবাৰে সেৱা সৎকাৰ কৰি ওলাইছে যেন পাইছো, কোনোবা ফালে যায়। এফালে যাওঁ ৰ'ব, ওলাই আহোঁতে আপোনাৰ কথা ভাবিয়ে ওলাই আহিছিলোঁ। কেনিবা গৈছিল? কাকতি ঘৰলৈ গৈছিলোঁ। মিছেছ কাকতি আছে? ইহ, মিছেছ কাকতি কথা সুধিছে, মই লগ নাপালোঁ। সেই জহৰমালটোৰ লগত কোনে কথা পাতে? অ', কথা এটা পাহৰিলোঁ, কাকতি ঘৰলৈ ফৰেনৰ দম্পতি এহাল আহিছে। ফৰেনৰ? অঁ, দেখা ফৰেনাৰ যেন নালাগে, কিন্তু ফৰেনৰ পৰা ডাইৰেক্ট ইয়ালৈ গুচি আহিছে। কোনখন ফৰেনত বা আছিল? মাছকটা কোনখন দেশৰ আছিল পাহৰিয়ে গ'লো নহয়। তুৰস্কত নহয় জানো? তুৰস্কত ক'ত মাছকটা আছে? মাছকটা? মনত পৰিছে, ভাতৰ খান্দা। অ, সেইখনে নেকি? মোৰ ভূগোলৰ বিষয়ে সিমান জ্ঞান নাছিলে নহয়, সেইকাৰণেতো দুবাৰ গেৰা মাৰিলো, নকল চকল কৰিহে পাছ কৰিছো। এই ভূগোলৰ বিষয়ে সেইকাৰণে মোৰ নলেজ নাই। ঐ কিয়, তেখাৰ কথা মোৰ আগতেই যে ক'লে দেই, বেলেগৰ আগত কৈ নুফুৰিব কিন্তু। হে তিৰ বৰা, বন্ধু হিচাপে ক'লো আৰু, আপুনি আকৌ মিছেছক নক'ব? কাৰ মিছেছ? আপোনাৰ মিছেছ? এহ হ'ব দিয়ক। অ' হেৰি নহয় কিয়, কি এটা বৰ ডাঙৰ কথা হ'ল নহয়। কেনেকুৱা? মোক এজনী কাম কৰা ছোৱালী লাগিছিল, হে ক'ত পাম? একদম জেগাত কৈছে, বুজিছেনে? কাকতি ঘৰতে এই ফৰেনাৰহাল ভাড়াত আছে, তেওঁলোকৰ মাল্টিনেশ্যনেল কোম্পানীৰ এজেঞ্চি আছে, তাত আপুনি ৰেজিষ্ট্ৰেশ্যন ফিজ এটা দি ৰেজিষ্ট্ৰেশ্যন কৰি লওক, আৰু 20-25 দিনৰ ভিতৰত ছোৱালী পাই যাব। কিন্তু ছোৱালী কেনেকুৱা হ'ব লাগিব, কিমান ডাঙৰ হ'ব লাগিব, এইবোৰ কথাও নালাগিব। ৰাম, ফৰ্ম এখন আছে নহয়, ফিল আপ কৰিব, ঠিক লগামতে ছোৱালী পাই যাব। ক'লে দেই, গাখীৰতে মহৰ খুটি টেকেলিতে খান্দ, হে খালি খাওক। তেতিয়াহ'লে মই আগতে ৰেজিষ্ট্ৰেশ্যনটো কৰি আহোঁ। অঁ, ফাৰ্ষ্ট কাম ফাৰ্ষ্ট চাৰ্ভ বুলি লিখা আছে, যাওক। ঠিক আছে, আহোঁ। অঁ যাওক, থেংক ইউ, থেংক ইউ। নিয়ক সৰ্বজন আমাৰ অবচন, ঘৰৰ কিছু কথা শুনা বিৱৰণ, জয় 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 জয়।
শক্তিশালী আৰু সুস্থ শৰীৰৰ বাবে আয়ুৰুইন নিউট্ৰিগ্ৰেইন কো পাৱাৰ্ড বাই আনমোল বাটাৰ বেক অতিৰিক্ত মাখনেৰে ভৰপূৰ আগবঢ়ালে সুপাৰ ভেজমল 33 কেছ কালা সুৰক্ষিত কালে মেৰে বাল ভেজমল নে কিয়া কমাল আমুল দ্য টেষ্ট অফ ইণ্ডিয়া বিমল পান মচলা ভিভেল সো কিসমিস মেলেটেলো অটল অটো গুড নাইট ফার্স্ট গার্ড কড়াই সে ধ্যান হটানে ওয়ালে মচ্ছরো কো করে ফটক সে ফুর নেরোলেক সুরক্ষা চকি অর নথিং ওয়াইল্ডস্টোন কোড টিভিএস এক্সএল 100 আইডিয়া 4G প্রেসটিজ প্রেসার কুকার এয়ারটেল ইন্ডিয়াস ফার্স্ট ওপেন নেটওয়ার্ক হিমালয় ময়শ্চারাইজিং অ্যালোভেরা ফেস ওয়াশ বিগ বাজার মুথুট ফাইন্যান্স টিভিএস আপাচি আরটিআর এভরিডে মশলা ফিউশন সানফ্রেশ ডেয়ারি হোয়াইটনার সাইকেল পিওর আগরবাতি আর নিহার জেসমিন।